Welcome to the online class of Shine Computers Kindergarten. Shubhpriyo shikshartri bondhura, shuru kortechi tomader gonit. Panchom shrenir shikshartri bondhura, ajke tomader arekbar WS question porabo, ortat WS question er somosto bishoyta ortat total bishoyta arekbar review kore ditechi, sheti bhalo kore tarpor etir upor ekti porikha nibo agami shonibar. বাংলা থেকেও কিছু অংশ দেবো, ইংরেজি থেকেও কিছু অংশ দেবো, আবার গণিত থেকে শর্ট কোশ্চেন দেবো কয়েকটি। এভাবে একটি পরীক্ষা নিব আগামী শনিবার, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত থেকো। তো ডাব্লিউএস কোশ্চেনগুলো আরেকবার আলোচনা করে দিই। আমি বলেছিলাম যে ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস যে ওয়ার্ডগুলো দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করা হয় সেই ওয়ার্ডগুলোকে ডাব্লিউএস পরিবার বলা হয়। ডাব্লিউএস পরিবার ওয়ার্ডগুলো হচ্ছে হু অর্থাৎ কে, কে কে কারা, হোম কাকে কাদেরকে, হোস কার কাদের, হোয়াট কি কি কি, তোমরা এই অর্থগুলো দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, ডাব্লিউএস কোশ্চেন দুইভাবে করা যায়, একটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট ধরে, আরেকটি হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট ধরে। অর্থাৎ ইংরেজি বাক্যের সাবজেক্ট ধরে, অর্থাৎ শুরুতে যে ওয়ার্ডটি থাকে সেটি মূলত সাবজেক্ট থাকে, আরেকটি হচ্ছে অবজেক্ট অর্থাৎ ভার্বের পরে ক্রিয়াপদের পরে যে ওয়ার্ডটি থাকে সেটি হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টের নিচে আন্ডারলাইন থাকলে সেটি এক ধরনের ডাব্লিউএস কোশ্চেন, আর সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকলে সেটি আরেক ধরনের ডাব্লিউএস কোশ্চেন। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনগুলো দুইভাবে করা হয়, সেটি হচ্ছে সাবজেক্টের নিচে দাগ দেওয়া থাকবে অর্থাৎ আন্ডারলাইন থাকবে, অথবা অবজেক্টের নিচে দাগ দেওয়া থাকবে অর্থাৎ আন্ডারলাইন থাকবে। তো প্রথমে সাবজেক্ট ধরে কীভাবে, অর্থাৎ এই সাবজেক্টের নিচে কীভাবে দাগ দেওয়া থাকলে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন করবো সেটা একটু দেখে নিই। তো বন্ধুরা, সাবজেক্টের নিচে যদি থাকে তাহলে প্রথমে আমি হু দ্বারা বোঝাবো, হু অর্থ কে, কে কে বা কারা। ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে একই জিনিস মনে রাখবে, সেটি হচ্ছে যে ওয়ার্ডটির নিচে আন্ডারলাইন করা থাকবে সেই ওয়ার্ডটিকে ধরে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। ডাব্লিউএস কোশ্চেনের সময় এই ওয়ার্ডটি থাকবে না, এর পরিবর্তে ডাব্লিউএস কোনো একটি শব্দ আসবে, অর্থাৎ ডাব্লিউএস পরিবারের কোনো একটি শব্দ আসবে, আর যে শব্দটির নিচে দাগ দেওয়া থাকবে সেই শব্দটি থাকবে না। বাকি অংশগুলো সাবজেক্ট ধরে করলে বাকি অংশগুলো অপরিবর্তিতভাবে বসবে, শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সেকেন্ড পার্সনটা বসবে, সেটা আমি বলে দিতেছি। এবার আসো একটি এক্সাম্পল দেখি। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এবার হি এর নিচে দাগ দেওয়া আছে, তো যদি সাবজেক্টটা ব্যক্তি হয়, কোনো ব্যক্তিবাচক হয়, কোনো মানুষ হয়, তাহলে সেটির ক্ষেত্রে হু বসবে। সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন থাকে এবং এটি যদি ব্যক্তিবাচক হয় অর্থাৎ কোনো মানুষকে বোঝায়, তাহলে এই সাবজেক্টের পরিবর্তে ডাব্লিউএস কোশ্চেন পরিবারের হু শব্দটি বসবে। তাহলে হি এর পরিবর্তে হু বসলো, হু গোস টু স্কুল, কে স্কুলে যায়। অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন করার সময় সবশেষে কোশ্চেন মার্কসটি দেবে। তারপর আস, সাদি ইমাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সাদি ইমাম কাজটি করেছে। তাহলে সাদি ইমাম যেহেতু ব্যক্তি বা মানুষ, তাহলে হবে কে কাজটি করেছে, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তারপর আরেকটা দেখো, মাই মাদার লাভস মি ভেরি মাচ, তাহলে মাই মাদার মানে মানুষ, মাই মাদার লাভস মি ভেরি মাচ অর্থাৎ আমার মা আমাকে খুবই ভালোবাসেন। তাহলে কে আমাকে খুব ভালোবাসেন, প্রশ্নটি এরকম করা যাবে না, প্রশ্নটি হবে কে তোমাকে খুব ভালোবাসেন। মাই মাদারের পরিবর্তে এসেছে হু লাভস ইউ, মি এর পরিবর্তে এসেছে ইউ, মি হচ্ছে ফার্স্ট পার্সন, আমি পার্সনগুলো বিগত ক্লাসে আলোচনা করেছি, মি হচ্ছে ফার্স্ট পার্সন, এর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, মি এর পরিবর্তে ইউ এসেছে। অর্থাৎ নিজেকে নিজে প্রশ্ন করা যাবে না, যদি নিজেকে নিজে প্রশ্ন করি তাহলে সেটি হয় এরকম, হু লাভস মি ভেরি মাচ, কে আমাকে খুব ভালোবাসে। তাহলে কে আমাকে খুব ভালোবাসে সেটি সাধারণত আমারই জানার কথা, সুতরাং নিজেকে নিজে প্রশ্ন করা যাবে না, অর্থাৎ ফার্স্ট পার্সন মানে নিজে, নিজে থাকলে সেকেন্ড পার্সন হবে প্রশ্ন করার সময়, সেটি হচ্ছে এরকম, আই উই থাকলে ইউ, মি আস থাকলে ইউ, মাই আওয়ার থাকলে ইউর, মাইন্ড আওয়ার্স হলে ইউরস, এরকম। অর্থাৎ এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, থাকলে ফার্স্ট পার্সনগুলো থাকলে সেকেন্ড পার্সন হবে, অর্থাৎ এগুলো হবে।
খুব বেশি পরিবর্তন নাই, শুধুমাত্র ফার্স্ট পার্সন থাকবে, সেকেন্ড পার্সন হবে সাবজেক্ট ধরে ডাব্লিউএস কোশ্চেন করার সময়। এটি ফাইভের উপযোগী করে পড়াইতেছি, এটি খুবই সহজ করে পড়াইতেছি, শুধুমাত্র ফাইভ উপযোগী করে। তারপর আসো আমরা আরও ডাব্লিউএস কোশ্চেন মোর এক্সাম্পল করি। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, তাহলে কী হবে? হু ইজ এ স্টুডেন্ট, কে একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ, আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আই এর পরিবর্তে হয়েছে আই, যেহেতু আমি, মানে ব্যক্তিবাচক শব্দ অর্থাৎ মানুষ, সেক্ষেত্রে হবে হু। হু ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ, অর্থাৎ এম হচ্ছে ফার্স্ট পার্সন, এম এর সেকেন্ড পার্সন হচ্ছে ইজ, এম থাকলে ইজ, তো ইজ হয়েছে। এবার আসো পরবর্তী আরেকটিতে যাই, অর্থাৎ হোয়াট দিয়ে কীভাবে করা হবে সেটির মধ্যে যাই। হোয়াট অর্থ কী অথবা কী কী। হোয়াট হবে বস্তু বা প্রাণীবাচক হলে হোয়াট বসবে, অর্থাৎ সাবজেক্টটা যদি বস্তু হয়, কোনো বস্তু টুস্তু বোঝায়, এগুলো হইলে এটির পরিবর্তে হোয়াট বসবে। এখানে দেখো লেখা আছে দ্য পেন লুকস ভেরি ফাইন, কলমটি দেখতে খুব সুন্দর। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কলম, কলমটি দেখতে খুব সুন্দর, আর কলমটি হচ্ছে বস্তু, তাই এর পরিবর্তে হোয়াট বসবে, হোয়াট লুকস ভেরি ফাইন। তারপর আরেকটি এক্সাম্পল দেখো, এডুকেশন মেক্স এ ম্যান পারফেক্ট, শিক্ষা মানুষকে নিখুঁত করে। এডুকেশন মেক্স এ ম্যান পারফেক্ট, শিক্ষা মানুষকে নিখুঁত করে। তাহলে এডুকেশন যেহেতু বস্তু, এটি কোনো ব্যক্তি নয় বস্তু, তাই এডুকেশনের পরিবর্তে হচ্ছে হোয়াট, হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট। তারপর আছে আমরা হুইচের ব্যবহারে যাব। ডাব্লিউএস কোশ্চেনে সাবজেক্ট ধরের মধ্যে তিনটি থাকে সাধারণত, হু, হোয়াট আর হুইচ। তারপর বাকি সবগুলো হচ্ছে অবজেক্ট ধরে, আর তোমাদের পরীক্ষায় অবজেক্ট ধরেই বেশি থাকবে। হুইচ অর্থ কোনটি, কোন কোনটি, কোনগুলি। হুইচ হচ্ছে সাবজেক্টের মধ্যে যদি দিস, দেস, দ্যাট, দোস এই চারটি ওয়ার্ড থাকে, তবে হুইচ বসবে। ব্যতিক্রম আরও কয়েকটি নিয়ম আছে, সেগুলো আলোচনা করব। দেখো দিস ইজ মাই বুক, এখানে সাবজেক্টের ক্ষেত্রে আছে দিস, দিস ইজ মাই বুক, ইহা আমার বই, অথবা এটি আমার বই, ইহা আমার বই। তাহলে দিস আছে, দিসের পরিবর্তে ডাব্লিউএস কোশ্চেন পরিবার হবে হুইচ, হুইচ ইজ ইউর বুক। তোমরা এই রোলসগুলো খুব ভালোভাবে শিখবে এবং এই উদাহরণে প্রয়োগ করার চেষ্টা করবে, এক্সারসাইজ করার চেষ্টা করবে, তাহলে ভালোভাবে পারবে। তারপর দিস বুক ইজ ভেরি নাইস টু রিড, অর্থাৎ এই বইটি পড়তে খুব ভালো। তাহলে দিস বুকের নিচে আন্ডারলাইন করা আছে দিস, থাকলে কী হয়, হুইচ হয় হুইচ বুক ইজ ভেরি নাইস টু রিড, কোন বইটি পড়তে খুব ভালো। তারপর আসো বন্ধুরা আমরা এখন অবজেক্ট ধরে ডাব্লিউএস কোশ্চেন করা শিখব, সেটি কীভাবে। দেখো অবজেক্টের ক্ষেত্রে যদি ব্যক্তি থাকে, তাহলে সাবজেক্টের ক্ষেত্রে হু হওয়ার কথা ছিল, এখন হুটা হবে না, ব্যক্তি থাকলে হুম হবে, ব্যক্তি থাকলে হুম হবে। হুম অর্থ তোমরা আগে দেখেছো, হুম অর্থ কাকে বা কাদেরকে। এখানে দেখো হুম অর্থ কাকে বা কাদেরকে। তাহলে আমরা এখন সেন্টেন্সের অবজেক্ট ধরে শিখব। এর শুরুতেই ব্যক্তি হলে হুম হবে, বস্তু বা প্রাণী হলে হোয়াট, দিস দেস দ্যাট দোস হলে, অর্থাৎ আগেরগুলোর সাথে এটি মিল আছে, হবে হুইচ। তাহলে অবজেক্টের ক্ষেত্রেও এটা মিল আছে, অবজেক্টের ক্ষেত্রে হোয়াটও মিল আছে। শুধু অবজেক্ট ধরে ডাব্লিউএস কোশ্চেন করার সময় শুধু ব্যক্তি হলে আগে হয়তো সাবজেক্ট ধরের ক্ষেত্রে হয়তো হু, অবজেক্ট ধরে এই ক্ষেত্রে হবে হুম। আর সময় বোঝালে, অবজেক্টটা যদি সময় বোঝায় তাহলে হবে হোয়েন, স্থান বা জায়গা বোঝালে হবে হোয়ার, কারণ কী জন্য কি এরকম বোঝালে হবে হোয়াই, হাউ কীভাবে, এরকম হইলে হাউ থাকলে কীভাবে বা কোনো কীরকমভাবে যায় সেটি বোঝালে বা কীরকমভাবে করে সেটি হচ্ছে হলে হাউ বসবে। তারপর এর প্রয়োগে যাই, প্রথমে হোয়াট দ্বারা করব।
এখানে মনে রাখার একটি বিষয় হচ্ছে সাবজেক্ট ধরে আর অবজেক্ট ধরে মধ্যে একটি পার্থক্য হচ্ছে। এখানে নতুন আরেকটি বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্ব দিতে হবে, অর্থাৎ সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সেটি তো যাবে, যদি না থাকে তাহলে সাহায্যকারী ভার্ব প্রশ্ন করার সময় নিতে হবে। অর্থাৎ সাহায্যকারী ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাস, আর ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ডিড নিব। আমি আবার বলতেছি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাস, আর ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ডিড নিব। সেটি আমার এই ডাব্লিউএস কোশ্চেনের দ্বিতীয় ক্লাসেও এই রুলসটা দেওয়া ছিল, সেটি প্রয়োজনে একটু দেখে নেবে। এবার আসো বাস্তব উদাহরণে যাই। হি ইজ টিচিং ইংলিশ, তিনি ইংরেজি পড়াচ্ছেন। তাহলে ইংরেজির নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ অবজেক্টটা হচ্ছে ইংলিশ। তাহলে ইংলিশ একটি বস্তু, বস্তুর ক্ষেত্রে কী হবে, হোয়াট, হোয়াট ইজ হি টিচিং। সবসময় ডাব্লিউএস কোশ্চেনের ডাব্লিউএস শব্দটি আসার পরে, অর্থাৎ ডাব্লিউএস দিয়ে যে শব্দটি আসবে সেই শব্দটি আসার পরে সাহায্যকারী ভার্ব হবে, তারপর সাবজেক্ট হবে। আমি আবার বলতেছি, ডাব্লিউএস পরিবারের ওয়ার্ডটি আসার পরে সাহায্যকারী ভার্ব হবে, তারপর সাবজেক্ট হবে, তারপর বাকি অংশ। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে ফুটবল হচ্ছে বস্তু, বস্তুর ক্ষেত্রে হবে হোয়াট, হোয়াট ডাস হি প্লে। এখানে হি প্লেস ফুটবল, এটি প্রেজেন্ট টেন্স, সে ফুটবল খেলে। এখানে অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো নাই, তাই অক্সিলারি ভার্ব নিব। অক্সিলারি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাস হওয়ার কথা। এবার ডাচ হয়েছে, এখানে ডাচ হয়েছে এর কারণ হচ্ছে সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি পার্সন নিয়ে আলোচনা করেছিলাম, হি, সে হচ্ছে থার্ড পার্সন এবং এটি সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একবচন, তাই ডু না হয়ে ডাচ হয়েছে, অর্থাৎ ডু এর সাথে ইয়েস যুক্ত হয়েছে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হয় প্রেজেন্ট টেন্সে তাহলে সবসময় ডু হবে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ অতীতের হইলে ডিড হবে। তারপর দেখো, সাদিয়া ইজ রিডিং ইংলিশ নাও, সাদিয়া এখন ইংরেজি পড়তেছে। তাহলে ইংরেজি হচ্ছে বস্তু, হোয়াট ইজ, আমরা প্রথমত ডাব্লিউএস কোশ্চেনের পরিবারের ডাব্লিউএস ওয়ার্ড নিলাম, তারপর আসছে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশগুলো। বাকি অংশের মধ্যে প্রথমে আসবে ভার্ব, তারপর হি ইট রাইস এভরিডে, সরি, আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই। তারপর হয়েছে কি, রাইস যেহেতু ভাত বস্তু, হোয়াট ডু ইউ, এখানে হোয়াট আর এটি এখানে সাবজেক্টটি আই, অর্থাৎ ফার্স্ট পার্সন, তাই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সেকেন্ড পার্সন হয়েছে, আই এর ক্ষেত্রে ইউ হয়েছে, আর ডু হয়েছে অক্সিলারি ভার্ব নাই তাই ডু হয়েছে, আর এটি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয় অর্থাৎ ফার্স্ট পার্সন, তাই ডু হয়েছে। অর্থাৎ থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হইলেই কেবল ডাস হবে, থার্ড পার্সন হইলে এবং সিঙ্গুলার নাম্বার হইলে, থার্ড পার্সনটি যদি সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ এক বচন হয় তাহলে ডাস হবে, অন্যথায় সবসময় ডু হবে। তাহলে ডু হয়েছে যেহেতু অক্সিলারি ভার্ব না থাকলে ডু আনতে হবে, ডু অথবা ডাস, তাই ডু নিয়েছি। আর আয়ের পরিবর্তে ইউ হয়েছে, অর্থাৎ ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন, এটি সাবজেক্ট দরের ক্ষেত্রেও অবজেক্ট দরের ক্ষেত্রেও। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি হোয়াটের ব্যবহারটি বুঝতে পেরেছ। তারপর আসি হুইচ, হুইচের ব্যবহার আগের মতোই, অর্থাৎ দিস, দ্যাস, দ্যাট, দোস, এই চারটি ওয়ার্ড থাকলে হুইচ বসবে। হি বট দিস ইয়েস্টারডে, সে এটি গতকাল কিনেছিল, সে এটি কিনেছিল গতকাল। তাহলে দিস, দিসের পরিবর্তে হবে হুইচ, যেহেতু গতকাল কিনেছিল এটি একটি পাস্ট টেন্স, অতীতকালের একটি সেন্টেন্স, তাই ডিড হবে। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিতে হবে। আর দিসের পরিবর্তে ডাব্লিউএস কোশ্চেনের ডাব্লিউএস পরিবারের ওয়ার্ড আসছে হচ্ছে হুইচ, হুইচ ডিড হি বাই ইয়েস্টারডে। সবসময় যখন আমি একটু সহজ করে বলতেছি, অর্থাৎ যখন তুমি প্রশ্নটা করবা তখন
ভার্বের বেস্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বসাইব, মানে বট হচ্ছে কিনেছিল অর্থাৎ ফার্স্ট ফর্ম, এখানে সবসময় প্রেজেন্ট ফর্মটা হবে, মনে রাখবে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসাবো। তারপর আছে আই বট দিস বুক ইয়েস্টারডে, আমি এই বইটি গতকাল কিনেছিলাম। হুইচ বুক ডিড ইউ বাই ইয়েস্টারডে, এটি অনেকটা এরকমই উদাহরণ। তারপর আসো হোম, হোম দিয়ে শিখবো এবার। হোম হয় ব্যক্তির ক্ষেত্রে, হোম হবে হি টিচার, সরি দ্য টিচার লাভস আস ভেরি মাচ, শিক্ষক আমাদেরকে খুব ভালোবাসেন। দ্য টিচার লাভস, শিক্ষক ভালোবাসেন আজ আমাদের ভেরি মাচ, খুব বেশি। তাহলে আস এর নিচে আন্ডারলাইন করা আছে আমাদের, আমাদের হচ্ছে ব্যক্তি, ব্যক্তিবাচক হইলে অবজেক্ট, ব্যক্তিবাচক হইলে হোম বসবে। অক্সিলারি ভার্ব যেহেতু নাই তাই ডাচ হয়েছে, এখানে শিক্ষক অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য টিচার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে, এই জন্য ডাচ হয়েছে। হোম ডাস দ্য টিচার লাভস ভেরি মাস্ট, হি ইজ টিচিং আস ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি পড়াচ্ছেন। হোম ইজ হি টিচিং ইংলিশ, এখানে অক্সিলারি ভার্ব আছে তাই অক্সিলারি ভার্ব আনতে হয়নি। তারপর আসো হোয়েন এর ব্যবহার শিখব। হোয়েন সময় বোঝালে হোয়েন হয়, হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। হোয়েন উইল হি কাম অর্থাৎ টুমরোর পরিবর্তে সময় বোঝাইছে, সময়ের পরিবর্তে হোয়েন হয়েছে। আর অক্সিলারি ভার্ব উইল, এটি ফিউচার টেন্স, সে আগামীকাল আসবে। উইল শ্যাল থাকবে, উইল শ্যাল অক্সিলারি ভার্ব থাকবে ফিউচার টেন্সের ক্ষেত্রে, এই উইলটি এসেছে অক্সিলারি ভার্ব অর্থাৎ ডাব্লিউ এস কুশনের টুমরো, সময় বোঝাইছে সময়ের পরিবর্তে হোয়েন, হোয়েনের হোয়েনের পরে অক্সিলারি ভার্ব উইল এসেছে, তারপর সাবজেক্ট হি কামস, হোয়েন উইল হি কাম। তারপর আসো হোয়ার দিয়ে আমরা শিখব। হোয়ার অর্থাৎ জায়গা বোঝালে হোয়ার হবে, হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় থাকে অথবা তিনি ঢাকায় থাকেন, তাহলে ইন ঢাকা, ঢাকার ক্ষেত্রে হবে হোয়ার। হোয়ার এখানে অক্সিলারি ভার্ব নাই এবং সাবজেক্টটি হি অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ এসেছে, হোয়ার ডাজ হি লিভ। তারপর উই শ্যাল গো টু সিলেট নেক্সট উইক, আমরা আগামী সপ্তাহে বা সপ্তাহে সিলেট যাইব, তাহলে এখানে অক্সিলারি ভার্ব শ্যাল আছে, শ্যাল থাকলে উইল হবে অর্থাৎ শ্যাল হই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে সেকেন্ড পার্সন হয়ে যাবে, ইউ হয়ে যাবে, তাই উইল হয়েছে। হোয়ার উইল ইউ অর্থাৎ উই আমরা, আমরা মানে ফার্স্ট পার্সন, আমাদের উইল পরিবর্তে হয়েছে ইউ। হোয়ার উইল ইউ গো নেক্সট উইক। তারপর আসো হাউ, হাউ দিয়ে কীভাবে হবে, হি গোস টু স্কুল বাই বাস, সে বাসে স্কুলে যায়, তাহলে কীভাবে স্কুলে যায় তো কীভাবে বোঝালে হাউ হবে, বাই বাসের পরিবর্তে হাউ, তারপর ডাস, হাউ ডাস হি গো টু স্কুল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও বেশি এক্সারসাইজ করবে, তোমাদের নিজস্ব বইগুলো থেকে, সোর্স থেকে, নিজস্ব সোর্স থেকে আরও বেশি এক্সারসাইজ করবে। তারপর আগামী শনিবার এই ডাব্লিউ এস কুয়েশনের উপর একটি পরীক্ষা নেব, সাথে বাংলা থাকবে 10 নম্বর, গণিত থাকবে 10 নম্বর, গণিতের থাকবে শর্ট কুয়েশন অর্থাৎ এক নঙে যা আসে সেই শর্ট কুয়েশনের উপর থাকবে, আর বাংলা শর্ট টপিকগুলো থেকে যে কোনো 10 নম্বর থাকতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, খোদা হাফেজ।